ইরাকে 2700 বছর আগে অ্যাসিরিয়ান রাজাদের কিছু স্মারক উদ্ধার করেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। উদ্ধার হয়েছে একটি মদ তৈরির কারখানাও, যার মধ্যে কিছু স্মৃতিস্তম্ভ ও শিলালিপিও রয়েছে। শিলালিপি থেকে জানা গেছে, রাজারা দেবতার কাছে প্রার্থনার জন্য কিছু পাথরের বেদি তৈরি করেছিলেন। সেই বেদির কাছে 12টি খাল নির্মাণ করা হয়েছিল। এই খালের সঙ্গেই প্রায় 3000 বছরের পুরনো ওয়াইনের কারখানা আবিষ্কার করা হয়। এই কারখানা থেকে 14টি বিশেষ ধরনের পাত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আঙ্গুরের রস থেকে ওয়াইন তৈরির কাজে এই পাত্রগুলো ব্যবহার করা হতো। এর মাধ্যমে প্রাচীনকালে নিজেদের আধুনিক চিন্তাভাবনার নিদর্শন রেখে গেছে অ্যাসিরীয় সভ্যতা। এই সভ্যতার কিছু শিল্পকর্ম সংরক্ষিত আছে বাগদাদ, প্যারিস ও লন্ডনের মিউজিয়ামেও।